নিয়ে জানবে আমাদের। আমরা কষ্ট করে তুলি ভাই, কিছু করার নাই তো ভাই, নিয়ে জানবে আমাদের। এই না তো আমরা এবার অনেক সময়ের জন্য আটকা যেতে পারি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমরা এখন যাচ্ছি অষ্টগ্রামে। আমাদের যাত্রা শুরু হয়েছে নরসিংদী থেকে কিশোরগঞ্জ, বাজিতপুর, পাটুলিঘাট হয়ে আমরা এখন আমাদের সামনে দ্বিতীয় গুদরাঘাট পার করব। আমাদের সামনে আর কোনো গোদরাঘাট নেই, তবে আমরা একদম শেষ পর্যায়ে আসাতে অনেক রিকোয়েস্ট করার পর আমাদেরকে তারা নিতে রাজি হয়েছেন। এটা খুব একটা বড় গোদরাঘাট না, মোটামুটি অথবা 10 মিনিট লাগবে সর্বোচ্চ। আমরা এখন আসছি দেওগড়ের ঘাটে, আর আমরা যে পার থেকে আসলাম ওটা হলো হুমায়ুনপুরের ঘাট। তো ভিউয়ার্স, আমরা দেওগড়ের ঘাট পার হওয়ার পর আবার সামনের দিকে যাচ্ছি, আর আমরা যেই জায়গা দিয়ে যাচ্ছি এই এলাকাটা বা এই অঞ্চলটার নাম হচ্ছে দেওগড়। আমরা যখন হুমায়ুনপুরের ঘাটে ছিলাম, মানে দেওগড়ের উল্টা পাশে, তখন মনে হয়েছিল আমাদের জার্নি হয়তোবা শেষ হতে চলেছে, হয়তোবা খুব একটা বেশি সময় লাগবে না আর অষ্টগ্রামে পৌঁছাতে। তবে আমাদের ধারণা ভুল প্রমাণ করে আমরা আবার ছুটে চলেছি সবুজের এক প্রান্তর দিয়ে। যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। দেওগড়ের ঠিক পরেই হচ্ছে অষ্টগ্রাম। আমাদের খুব সম্ভবত আরও প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে এখান থেকে অষ্টগ্রাম গিয়ে পৌঁছাতে। বর্ষাকালে যখন পানিতে পূর্ণ থাকে এই হাওর অঞ্চল, তখন হাজার হাজার পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন। প্রথমবার আমি যখন নিকলি হাওর বেড়াতে আসি তখন বর্ষাকাল ছিল, আর পাটুলিঘাট থেকে অষ্টগ্রাম যেতে মাত্র 25 মিনিটের মতো সময় লেগেছিল। বর্ষাকালে নিকলি হাওরের সৌন্দর্য অন্য এক ধরনের, তবে সাধারণত বেশিরভাগ পর্যটক নিকলি হাওরের বর্ষাকালের সৌন্দর্যই দেখতে আসে। তবে আমরা এসেছি নিকলি হাওরের ফসলের মৌসুমে, মানে এই সময়টাতে কেমন সুন্দর থাকে সেটা দেখতে। আমার ব্যক্তিগত মত হচ্ছে আপনারা যে কোনো মৌসুমে নিকলি হাওরের ট্যুরে আসতে পারেন। দুইটা মৌসুমে দুইটা আলাদা সৌন্দর্য দেখতে পাবেন, একটাই বর্ষার সৌন্দর্য আর একটা এরকম সবুজ সৌন্দর্য। আপনারা যদি এই মৌসুমে, মানে শুকনো মৌসুমে এখানে ট্যুর দিতে চান এবং ঢাকা থেকে আসেন, তাহলে অবশ্যই আমি সাজেস্ট করব আপনারা বাইকে করে আসবেন। তা না হলে এখানে অটো পাওয়া যায়, সেই অটোতেও যেতে পারেন, অথবা মোটর সাইকেল পাওয়া যায়। যারা এখানের চালক আছেন তাদের সাথে দাম দর করে তারপরে আপনারা এখান থেকে বাইক ভাড়া নেবেন। আর কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের রাইড উপভোগ করি। এই দৃশ্য দেখে তো একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরা এখন মূল অষ্টগ্রামের দিকে যাচ্ছি, এখান থেকে মোটামুটি 5 মিনিট লাগবে। এই ব্রিজটার নাম হচ্ছে আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ ব্রিজ, ওনার নামেই এই ব্রিজটির নামকরণ করা হয়েছে।
মোটামুটি 2:30 বেজে গেছে এখন, আগে লাঞ্চ করব তারপরে যাব মিঠামইনির দিকে, এর আগে আর কোথাও যাচ্ছি না, আগে লাঞ্চ করে নিই। এখন অষ্টগ্রাম নাকি একটা বিখ্যাত মেলা হচ্ছে, সেই মেলাতে যাবো, ওইখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপর আমরা অষ্টগ্রাম থেকে মিঠামইন যাবো।